আমাদের আজকের যে টপিকস, ইনফরমেশন আউটপুট আর তথ্য প্রদান, আউটপুটটা কি? আউটপুট হলো সর্বশেষ ধাপ। ইনপুট করা ডেটাগুলোকে প্রসেস করার পর যে ফলাফল হয় সেই কম্পিউটার, মানে সেটি কম্পিউটার আউটপুটের মাধ্যমে প্রকাশ করে থাকে। আমাদের এই যে আজকের যে টপিকস ইনফরমেশন আউটপুট, এটা আমরা প্রথমেই দেখেছিলাম যে কম্পিউটার কাজগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে কম্পিউটারে ডেটা ইনপুট, দ্বিতীয়ত ডেটাকে প্রসেসিং, আর তৃতীয়ত হচ্ছে ইনফরমেশন আউটপুট। তাহলে এই আউটপুট হলো সর্বশেষ ধাপ, যেটা ইনপুট করা ডেটাগুলোকে প্রসেস করার পর একটা ফলাফল দেবে এবং সেটা কম্পিউটার আউটপুটের মাধ্যমে প্রকাশ করে। কম্পিউটার সিস্টেম এর সাথে বিভিন্ন প্রকার আউটপুট ডিভাইস, যেমন মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার ইত্যাদি। তাহলে কী কী আউটপুট ডিভাইসের নাম, যদি কয়েকটি আউটপুট ডিভাইসের নাম আমাদের জানতে হয়, তাহলে আউটপুট ডিভাইস কী? মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার ইত্যাদি হচ্ছে আউটপুট ডিভাইস, সংযুক্ত করা থাকে। এবং আউটপুটের প্রকৃতি সংশ্লিষ্ট আউটপুট ডিভাইসের ধরনের উপর ভিত্তি করে হয়। যেমন যদি কোনো কম্পিউটারের সঙ্গে আউটপুট ডিভাইস হিসেবে মনিটর সংযুক্ত করা থাকে, সেক্ষেত্রে আউটপুটটি মনিটরে ভেসে উঠবে। আবার যদি আপনি মনে করেন যে আউটপুট ডিভাইস হিসেবে প্রিন্টার সংযুক্ত করে থাকে, সেক্ষেত্রে প্রসেস করার ফলাফল প্রিন্ট আকারে বেরিয়ে আসবে। তাহলে এভাবে আমরা হচ্ছে প্রিন্ট আকারে বেরিয়ে আসবে, এভাবে আমরা হচ্ছে ইনফরমেশন আউটপুট পেতে পারি। তাহলে এটা হচ্ছে কম্পিউটারের কাজের তৃতীয় ধাপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।